রেজাল্টে দেখেন, ইম্প্যাক্টে দেখেন, তার ওই ঝুলে থাকা এক প্রান্ত থেকে যাওয়াটা কিন্তু অস্ট্রেলিয়াকে হেল্প করেছে। আর যেটা আপনি দেখেন টুর্নামেন্টের পার স্কোর কিন্তু 150 ইজ গুড এনাফ টু উইন আ ম্যাচ, যদি আপনার বোলিং স্ট্রেংথে থাকে, ফিল্ডিংটা ঠিকঠাক হয়। এখানে কিন্তু ব্যাটসম্যানদের আসলে সেভাবে ফায়ার করে, মার্কাস স্টয়নিস যেটা করেছেন হি প্লেজ লাইক দ্যাট, বা সূর্যকুমার যেভাবে যেই রানটা করেন তিনি সেভাবেই খেলেন। আপনি দেখবেন যে পুরো ওয়ার্ল্ড কাপ জুড়েই সব ব্যাটাররাই কিন্তু স্ট্রাগল করছেন। প্রবাবলি অনলি রিজন অস্ট্রেলিয়া উইকেট এক্সট্রা বাউন্স আছে, একটু ল্যাটারাল সুইংও হচ্ছে যেহেতু কন্ডিশনটা সেম বোলারদের হেল্প করছে। বাট আপনি যেটা বলছেন যে জস্ট লিটল অ্যামেজিং, এবং হয় কি ছোটো দলগুলোর, ছোটো দল বলা উচিত না, মানে যাদের, যারা একটু পিছিয়ে, আলোচনা থেকে পিছিয়ে, সেসব দলের জন্য বড় দলের বিপক্ষে খেলাটা একটা অন্যরকম অনুপ্রেরণা। এবং আয়ারল্যান্ড আজকে যে অবস্থায় আছে, আম শিওর যে এই জায়গা স্টিভেন স্মিথকে খেলানো যায়, অস্ট্রেলিয়া তাদের ভালোটা বুঝিয়ে নেবে। বাট আমার ওপিনিয়ন হলো যদি টিম টেবিলের জায়গায় স্টিভেন স্মিথ খেলে, ওই টেকনিক্যালিটিটা অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইন আপে ইনজেক্ট করা যায়। একদমই, এত বড় বড় নাম, তারপরে দেখেন বাইরে থেকে, একাদশের বাইরে থেকে আগের ম্যাচের প্লেয়ার খুঁজতে হচ্ছে, এটাই হচ্ছে আসলে ক্রিকেট। এত বড় বড় নাম, একজন একজন দুজন ক্লিক করার কথা টি টোয়েন্টি ক্রিকেটে, কিন্তু সেটাই এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আরেকটা ব্যাপার, নেক্সট কোয়েশ্চেন আগে আরেকটা ব্যাপার অ্যাড করতে চাচ্ছি। 25 অক্টোবরের পরে আরেকটা খেলা ছিল অস্ট্রেলিয়া, যেটা ওয়াশড আউট, সো ম্যাচ প্র্যাকটিস পারসে সেটাও কিন্তু তাদের হয়নি, সেই জায়গাটাতেও তাদের একটু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। এবং এই দল গঠনের ব্যাপারে যেই সাহায্যটা হতো আরেকটা ম্যাচ খেললে, সেটাও তারা পাচ্ছে না। সো একটু লেজে গোবরে হয়ে গেছে এই মুহূর্তে। অস্ট্রেলিয়া হবে এই মুহূর্তে বিশ্বকাপে তাদের মাঠে, এটা কেউ এক্সপেক্ট করেনি। বাট আই থিঙ্ক ইন দ্য লং রান ফর দ্য টুর্নামেন্ট ইন্টারেস্ট জেনারেট রেখেছে লট অফ টিমস। ইভেন গত দিন পর্যন্ত 11টা দলেরই ওঠার সম্ভাবনা ছিল সেমিফাইনালসে, এবং কাগজে কলমে 11টা দলই এখনো ঝুলে আছে। এখনো পর্যন্ত কাউকে কিন্তু সেমির টিকিটটা দেওয়া হয়নি। আমি একটু বোলিং এ চলে আসতে চাই অস্ট্রেলিয়ার। তাদের ব্যাটিং লাইন আপ যেরকম আমরা বলছিলাম যে বিশ্ব সেরা, কাকে রেখে কাকে নিব, বোলিং এও কিন্তু সেম অবস্থা। কমপ্লিট একটা দল, এত ভালো ভালো বোলার তাদের, কিন্তু যেই দুইটা ম্যাচই খেলেছে সেই দুইটা ম্যাচেও তো সেই রকমের বোলিংটা তো আসলে দেখাতে পারলেন না, এত বিগ বিগ নেম। এবং আমরা বলছিলাম যে ব্যাটাররা পারফর্ম করতে পারছে না বোলারদের পারদর্শিতার জন্য, কিন্তু অস্ট্রেলিয়ান বোলাররা কিন্তু অপোজিট, ফ্যাট কামিন্স, মিচেল স্টার্ক এর মতো, এক্সেপ্ট ফর অ্যাডাম জাম্পা একটা ম্যাচ খেলেনি, কিন্তু স্পিন ডিপার্টমেন্টে মোটামুটি ভালো ছিল। কিন্তু শেষ পর্যন্ত ভেরি সারপ্রাইজিং যে এত নামি দামি খেলোয়াড় যারা একেবারে ছোটোবেলা থেকেই ওই সব মাঠে খেলছে, বিভিন্ন লেভেলে নিশ্চয়ই খেলে এসেছে বিফোর এন্টারিং দ্য ন্যাশনাল টিম। তো সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে এভরি ডিপার্টমেন্ট একটু নাজুক অবস্থা আছে অস্ট্রেলিয়া। দিস ইজ দ্য ডে দেল ট্রাই টু রেক্টিফাই। আজকে সুযোগ, তারা মনে করতে পারবে অন পেপার অন্তত অপেক্ষাকৃত দুর্বল দল, এটার উপরে তাদের ফর্ম, এদের উপরে, আয়ারল্যান্ডের উপরে তাদের দলটা ফর্মে ফিরে আসার একটা চেষ্টা তো তাদের থাকবেই। অফকোর্স আয়ারল্যান্ড উইল হ্যাভ আদার আইডিয়াস ডেফিনেটলি, রাইট? আরেকটা এক্সপেরিমেন্ট কি অস্ট্রেলিয়া করতে পারে কিনা, যেতবার বোলিং এর কথা চিন্তা করে প্যাট কামিন্সের জায়গায় যদি কেন রিচার্ডসনকে আনা যায়, কারণ আমি স্টেটটা দিচ্ছি যে প্যাট কামিন্স এইবারের ওয়ার্ল্ড কাপেই দেখলাম যে 82 মতো রান দিয়ে ফেলেছে, উইকেট নিয়েছে একটা 10.5-এর উপর ইকোনমি ছিল, এবং যেতবারে তার ওভারঅল যদি আমরা দেখি স্টেটটা, সেটা হচ্ছে 15-12-এর কাছাকাছি কিন্তু তার ইকোনমি, এবং উইকেটও খুব বেশি না। 5 ওভারে যদি তার উইকেটের গড়টা দেখি, 3টা উইকেট নিয়েছে, আর সেখানে কিন্তু রিচার্ডসন অনেক কম আছে, 7-এর একটু উপরে তার ইকোনমিটা, উইকেটও 11টা আছে। প্যাট কামিন্সের নিয়ে, তাকে নিয়েও কথা হচ্ছে কি কারণে, মানে আপনি অস্ট্রেলিয়া যদি আপনি বলেন, আপনি যেটা বললেন অস্ট্রেলিয়া পেস বোলিং অ্যাট্রাক্টার, অ্যাডাম জাম্পার ডিফারেন্ট কেস, কেন অস্ট্রেলিয়া উইকেটে আপনি দেখবেন যে শুধু আমরা সিম বোলারদের কথা বলছি, ওখানে স্পিনাররাও কিন্তু খুবই কার্যকর, যাদের টার্ন আছে তারা এক্সট্রা বাউন্স পাচ্ছেন। যখন স্পিন বোলটার এক্সট্রা বাউন্স পায় এবং বলটা ঘোরে, তারা অনেক ইম্প্যাক্ট ফেলে ম্যাচে। সেটা অ্যাডাম জাম্পা আছেন, তারপরে সাদাব খানকে দেখলাম আমরা কালকে। সো প্যাট কামিন্সটা আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়াকে ওভারডু করতে চাচ্ছে কি না, বিকজ তাদের নিজেদের সার্ফেস, চেনা সার্ফেস, যেটা খুব বেমানান শোনে অস্ট্রেলিয়ার সঙ্গে, বিকজ দে আর ভেরি প্রফেশনাল, এরা কোনো স্ট্রেঞ্জার না, মানে সিডনি বা মেলবোর্ন যেখানেই বলেন না কেন। কিন্তু তারা যে রানটা দিচ্ছেন, প্যাট কামিন্সের যদি ইকোনমি রেট আপনি অন্য টুর্নামেন্টের অন্য টিমগুলো পেস বোলারদের যদি কম্পেয়ার করেন,
খুবই বিস্ময়কর যে তিনি রাইট লেন্থটা পাচ্ছেন না, তাকে প্যাট কামিন্সকে তার মাটিতে তাকে অন্য ব্যাটাররা মেরে দিচ্ছেন। সো এটা আমার কাছে মনে হয় যে একটু অস্বাভাবিক। ডেফিনেটলি কেন রিচার্ডসন একটা ডিফারেন্ট একটা ভালো বেজ হতে পারে অস্ট্রেলিয়ার জন্য, বাট আপনি অস্ট্রেলিয়ার পুরো বোলিং ইউনিটটা দেখেন, কালকে যে ম্যাচটা হলো ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার, মানে যে যে ফিয়ারসাম পেস বোলিং আমরা কালকে দেখেছি, এবং আরও অনেকগুলো ম্যাচ আপনি দেখবেন, আমাদের তাসকিন আহমেদ মানে যতটা লিথাল মনে হয়েছে অস্ট্রেলিয়ান বোলারদের মনে হচ্ছে না। আমি খুব সারপ্রাইজ, আপনি ব্যাটিং নিয়ে কথা বলছেন, আমি অস্ট্রেলিয়ার পেস অ্যাটাক নিয়ে যাদেরকে দেখলে বা অন্য ব্যাটসম্যানদের গুটিয়ে যাওয়ার কথা, সে ছাড়া কনসিস্টেন্ট, বাট আপনি লিথাল মনে হয় না। যে কালকে ম্যাচটা দেখেন, আপনি লুঙ্গি এনগিডির কথা আমরা বলছি, রাবাদা, মানে তারা যে বোলিং ইউনিট যেভাবে ঝাঁপিয়ে মানে ব্যাটসম্যানকে যেভাবে মানে মাথার দিক দিয়ে বল নিচ্ছে, ব্যাটসম্যান ব্যাটে বলে করতে পারছেন, ইভেন ইন্ডিয়ান পেস বোলারও যেটা করে, যে কম্পিটিশনটা হচ্ছে অস্ট্রেলিয়ার পেস অ্যাটাকে সেই জিনিসটা ল্যাকিং। এবং প্যাট কামিন্স বোধ হয় ওয়ান অফ দি রিজন, বিকজ একজন বোলার রান দিয়ে ফেললে অটোমেটিক্যালি প্রেশারটা অফ হয়ে যাচ্ছে অপোনেন্টের উপর থেকে। একদমই, তাসকিন এরকম উইকেট পেয়ে ক্যারিয়ার সেরা বোলিং করে ফেলছে, মুস্তাফিজ এতদিন ধরে ফর্মে ছিল না, এই উইকেট পেয়ে ফর্মে ফিরছে, সেখানে আসলে এটা একটুখানি হতাশাজনক অস্ট্রেলিয়ার পেসারদের যে পারফরমেন্স আমরা দেখছি এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে। শামিম ভাই, আয়ারল্যান্ডেরও কিন্তু ব্যাটিং নিয়ে চিন্তাটা আছে, বলবার্নির জন্য বড় একটা মাথা ব্যথার কারণ কিন্তু তাদের মিডল অর্ডার। লাস্ট ম্যাচে ইংল্যান্ডের সাথে আমরা যেটা দেখেছি যে ভালো একটা স্টার্টিংয়ের পরও 54 রানের মধ্যে সম্ভবত যদি ভুল না করি 9টা উইকেট পরে তাদের চলে গিয়েছে। তারা টপ অর্ডার ডিপেন্ডেন্ট আয়ারল্যান্ড, এটা বলতেই হবে, এবং টপ অর্ডার কোল্যাপস করলে মিডল অর্ডার দিয়ে হাল ধরার যে প্রয়োজনীয়তা সেটা তারা করতে পারছে না। জাস্ট গোয়িং ব্যাক টু ওয়ান পয়েন্ট, এদেরও কিন্তু আয়ারল্যান্ডে কিন্তু গ্যারেথ ডেলেনি একজন লেগে আছে, অ্যাডাম জ্যাম্পার মতো, ও লাস্ট ইংল্যান্ডের ম্যাচে তাকে হঠাৎ করে এনে বোলিং করানোর 3টা বোধহয় উইকেট নিয়েছিল, ভেরি ইকোনমিক। তো যে জিনিসটা এক্সপেক্টেড ছিল না অস্ট্রেলিয়া, যে পেস বোলার ডমিনেশন কমপ্লিটলি থাকবে, তথাপি আমরা দেখছি কিন্তু বিশেষ করে লেগিজের সাকসেস। যাই হোক, যেটা বলছিলাম যে টপ অর্ডার ডিপেন্ডেন্ট পল স্টার্লিং অধিনায়ক, তারা বেলবার্নি এবং আমার মনে হয় ঠাকা, এই তিনজনের উপর মেইনলি ডিপেন্ডেন্ট। এখন হ্যারি টেক্টরও কিন্তু রান করেছে, কার্টিস ক্যাম্পফার একটা ইনিংসে দুর্দান্ত বিস্ফোরক ইনিংস খেলেছিল, তা একেবারে যে ফেলে দেওয়ার মিডল অর্ডার তার না, কিন্তু হয়তো যথেষ্ট খেলাও তো হয়নি, একজন দুজন ক্লিক করে গেলেই কিন্তু সেটা টি টোয়েন্টিতে কাজে দিয়ে দেয়। বোলিং এ অথবা ব্যাটিং এ, হ্যাঁ, আপনাদের দুজনের কাছ থেকে আরো শুনবো তবে আরেকটা ব্রেকের পর। দর্শক, স্ট্রেট ড্রাইভ আরেকটা বিরতি নিয়ে নিচ্ছি, সঙ্গে থাকুন। যে অস্ট্রেলিয়ার যে ওপেনিং ব্যাটাররা রয়েছেন সেই জায়গায় দুজন রয়েছেন, ডেভিড ওয়ার্নার এবং হচ্ছে অ্যারন ফিঞ্চ। তারা যদি এই যে আপনি একটু আগেই স্মিথের কথা যে কারণে বললাম, সেটা হচ্ছে যে স্মিথ একটা ইনিংসকে বিল্ড আপ করতে পারেন। এখন ডেভিড ওয়ার্নার বা অ্যারন ফিঞ্চ তারা এই ভূমিকাটা পালন করে থাকেন এখন বর্তমান দলে। সেই জায়গায় এই যে আয়ারল্যান্ডের যে বোলাররা রয়েছেন, স্ট্রাইকিং বোলার যারা রয়েছেন, ডেফিনেটলি ভালো করছেন এই হোল টুর্নামেন্ট ধরে, এবং সেই জায়গায় যদি দেখা যাচ্ছে যে প্রথম দিকে দু একটি উইকেট পড়ে যায়, খেলাটা আসলে মেক করবেন কে পারভেজ? হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন, এবং আমি সেটা নিয়ে আসলে ভাবছিলাম যতক্ষণ পূর্ণ আসলে অস্ট্রেলিয়ার ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলেন, আমি ওটাই চিন্তা করছিলাম। অস্ট্রেলিয়া যে দলটা আছে, আপনি দেখবেন যে আপনার ধরেন যুদ্ধের জন্য আপনি কিছু অস্ত্র প্রস্তুত রেখেছেন, আপনার একটা ওয়্যার হাউসে আপনি গোলা বারুদ অস্ত্র যা আছে সব রাখছেন। তো অস্ট্রেলিয়া, এখানে অস্ট্রেলিয়ার যেই গুদামটা পাবেন সেখানে কিন্তু সব ডাইনামাইটস আছে, এবং সেই সাথে স্টিভ স্মিথ আছেন। তো তিনি আসলে ডাইনামাইট নন, তিনি হচ্ছেন এমন একজন খেলোয়াড় যাকে আপনি ডিফেন্সিভ মোল্ডে সামনে আনতে পারেন। ধরেন বিপর্যয়ের সময় আপনি স্মিথকে খুব মিস করবেন, তবে যখন অস্ট্রেলিয়া অন টপ রয়েছে বা অস্ট্রেলিয়ার ব্যাটাররা ছন্দে আছেন, সেই সময়টা কিন্তু স্মিথ একটা লায়াবিলিটি হয়ে যান এই ধরনের টি টোয়েন্টি ক্রিকেটে। যেমনটা আমরা পাকিস্তানের ক্ষেত্রেও দেখি যে যখন তারা ভালো অবস্থায় থাকে তখন কিন্তু মনে হয় বাবর রিজওয়ান এভাবে কেন খেলছে, আর একটু চালিয়ে খেলতে পারে। তো ভালো অবস্থানটাকে খারাপ করে দেওয়ার জন্য এই ধরনের প্লেয়াররা মানে একটু একটা নেগেটিভ পার্টে থাকেন, আবার যখন বিপর্যয় হয়ে যায় তখন কিন্তু মনে হয় ইস, এখন কিন্তু টিম ডেভিডের জায়গায় স্মিথ থাকলে খুব ভালো হতো, কারণ 4 উইকেট পড়ে গেছে 10 রানে, এখন স্মিথের মতো একজনকে দরকার। তো একটা ব্যালেন্স প্রয়োজন আছে।
তো আমার মনে হয় অস্ট্রেলিয়া তারা কখনোই টিম ডেভিডকে বাদ দিয়ে স্টিভ স্মিথকে একটা একাদশে চিন্তা করবে না, কিংবা